হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু কেকেডি ক্যারিয়ার তো তোমাদের চলে এসছে আজকে রিক্রুটমেন্টের আরও একটি আপডেট নিয়ে তোমাদের সি আর কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে দু হাজার তেইশ একদম লেটেস্ট আপডেট তোমরা দেখতে পাচ্ছ অন দ্য স্ক্রিন এখানে বলছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান মেল ফিমেল এখানে পুরুষ মহিলা প্রত্যেকে আবেদন করতে পারবে ছেলেরা মেয়েরা আবেদন করতে পারবে এখানে ট্রেডসম্যান এবং টেকনিক্যাল পদে তোমাদের নিয়োগ করা হবে সেই সংক্রান্ত নোটিস কিন্তু বেরিয়ে এসছে তার কিন্তু ডিটেলস আমরা দেখে নেব তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে কীভাবে ফর্ম ফিল আপ করবে কবে থেকে শুরু হবে এবারে নতুন কি নিয়ম এলো সিআরপিএফের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন চাকরির ক্ষেত্রে নতুন নতুন নিয়ম কিন্তু চেঞ্জ হচ্ছে কিছুদিন আগে আমরা এম দেখলাম যে যেখানে কিন্তু ম্যাথ এবং রিজিওনিংকে জাস্ট পাস মার্ক পেলেই কিন্তু তোমরা ওটাতে কোয়ালিফাই করবে বাকি যে মেন যেখানে স্কোরিং নাম্বার করতে হবে সেই সেখানে কিন্তু ম্যাথকে রাখেনি অর্থাৎ বিভিন্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে কারণ হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে আসছে তাই সি আর ক্ষেত্রে কী পরিবর্তন হলো তাই পুরোটা জানতে কি ভিডিওটাতে কিন্তু শেষ পর্যন্ত দেখো তো চলো জেনে নেওয়া যাক আমি এখানে চলে এসেছি যেটা তোমাদের সি আর পি এফের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা তোমরা গুগলে সার্চ করে সি আর পি এফ ডট জিও বি ডট ইন এখানে রিক্রুটমেন্ট যে ডিটেলস আছে এখানে দেখবে তোমরা তোমাদের লেফট সাইড কর্নারে একটি এখানে রিক্রুটমেন্ট ডিটেলস বলে একটা জায়গা পেয়ে যাবে সেখানে ক্লিক করলে তোমাদের লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিশ আকারে খুলে যাবে এক এখানে দেখো এই যে বলছি যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অব রিক্রুটমেন্ট কনস্টেবল কনস্টেবল নিয়োগ করা হবে সি আর পি টেকনিক্যাল ট্রেডসমেনের জন্য মেল ফিমেল দু হাজার তেইশ ইন সি আর পি এফ যে ডিটেল নোটিশটা তোমরা এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারবে না কারণ এখানে সার্ভারের প্রবলেমের জন্য ই রোড দেখাচ্ছে তোমরা কিন্তু নিচে চলে যাবে এখানে অ্যাটাচমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নোটিস রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এইটা তোমরা এইখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নে আমি নোটিশটা জাস্ট একটু তোমাদের সামনে বলে দিই তোমাদের মেন মেন পয়েন্টগুলো এজ কোয়ালিফিকেশান কী কী লাগবে তোমাদের কী কী কীভাবে সিলেকশন করা হবে সেইটা এখানে ডিটেলসে দেওয়া আছে আমি তো পিডিএফটা খুলে ফেলেছি এখানে দেখো সি আর পি এফ থেকে এটা পাবলিশ করা হয়েছে সিআরপিএফ ডট জিও বি ডট ইন থেকে এখানে ডেট অফ সাবমিশন এখনও শুরু হয়নি হাতে অনেকটা টাইম আছে মার্চের সাতাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ চলবে এবং লাস্ট ডেট এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত এই দুটো ডেট তোমরা মাথায় রাখবে ব্যস্ত হওয়ার কিছু নেই তারাকে তোমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নাও কারণ সাতাশ তারিখ এখন অনেক দেরি আছে তারাকে তোমরা জেনে নাও ভালো করে নোটিশটা দেখে নাও এবং তোমরা পঁচিশ তারিখের আগেই তোমরা আবেদন করে নেবে কেউ লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবে না যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি সাতাশ তারিখেই কিন্তু একটা ভিডিও তোমাদের করে দেখিয়ে দেবো চলো দেখে নেওয়া যাক তোমাদের যে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে জুন জুলাই এপ্রিল মে জুন জুনের ক্ষেত্রে কিন্তু জুনের কুড়ি তারিখে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ কুড়ি ছয় তেইশ থেকে পঁচিশের মধ্যে এটা টেন্টেটিভ পরে চেঞ্জও হতে পারে শিডিউল অফ কম্পিউটার বেসড কম্পিউটার বেসড যে টেস্টটা তোমাদের হবে সেটা কিন্তু তোমাদের জুলাইতে হবে এমন না কিন্তু বলে দেওয়া আছে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে খুব কুইক এবং কুইক কুইক সার্ভিস হচ্ছে মানে ডিলে হচ্ছে না যেমন আগে রেলের রেলের পরীক্ষাগুলো এক বছর দু বছর আটকে গিয়েছিল আন্দোলন করতে হলো তারপর তোমাদের এক্সাম নেওয়া হলো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে খুব কুইক অ্যাকশান নেওয়া হচ্ছে মানে কাজগুলো খুব কুইক হচ্ছে দেখো এটা ভালো এ পরীক্ষায় বসলাম হলো হলো না হলো না পরে পরের পরীক্ষায় ট্রাই করব এটা ভালো ওয়েট করে থাকা চেয়ে এটা পরীক্ষা দিয়ে দেওয়া ভালো তো দেখো এখানে গভর্নমেন্ট সার্ভিস টু হ্যাভ ওয়ার্ক ফোর্স হুইচ রিফ্লেক্স জেন্ডার ব্যালেন্স জেন্ডার ব্যালেন্স রাখার জন্য কর্মক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় মহিলাদের উৎসাহিত করা হচ্ছে এটা বলা হচ্ছে পুরুষ মহিলা আবেদন করতে পারবে আগেই বলেছি অনলাইনে আবেদন করতে হবে তোমাদের প্রথমে হবে কম্পিউটার বেস টেস্ট তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ট্রেড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এইভাবে এইভাবে প্রসেসটা কিন্তু চলতে থাকবে তো তোমরা জেনে নিলে যে কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের চলবে প্রথমে কম্পিউটার বেস টেস্ট তোমাদের প্রথম কাজ হবে ফর্মটা ফিল করার পর পড়াশোনা চালিয়ে যাওয়া কোনো কিছু না ভেবে রান বা ফিজিক্যাল টেস্ট কোনো কিছু তৈরি করার দরকার নেই তোমরা শুধু পড়াশোনাটা চালিয়ে যাবে তার জন্য আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে সেখানে তোমরা স্টাডি করতে পারো আমি সি আর ব্যাচ শুরু করব এবং সি আর এখানে কিন্তু তোমরা টোটাল গাইডলাইন পেয়ে যাবে তো বাদ দাও এরপরে চলে আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা পরে আগে তোমরা পড়াশোনাটা করবে তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ট্রেড টেস্ট হবে যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কর্মদক্ষতা দেখা হবে কেউ যদি সুইপার তাহলে তার সুইপার অর্থাৎ ঝাড়ু দেওয়ার দক্ষতা দেখা হবে কেউ বারবার হলে তো বারবার দক্ষতা দেখা হবে এরমভাবে ট্রেড টেস্টটা হবে এবার ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা তোমাদের হয় তোমাদের আসল ডকুমেন্ট ভেরিফিকশন ভেরিফাই করা হবে এই স্টেপগুলো অনেক পরে তবু তোমাদের জানিয়ে রাখবো এরপর লাস্টে মেডিকেল মেডিকেল এক্সামিশন হওয়ার পর তোমাদের জয়নিং লেটার দেওয়া হবে তোমাদের সি আর পি এর পক্ষ থেকে এই যে বোর্ডের পক্ষ থেকে তোমাদের সুপারিশ করা হবে তোমাদের জয়নিং লেটার দেওয়া হবে কারেকশান এ কালেকশান কালেকশান অফ রিকুয়ার এলিজিবল ক্যান্ডিডেটস এবারে তোমাদের মেন মেন জিনিসগুলো তোমাদের পে লেভেলটা দেখে নাও একুশ হাজার থেকে উনসত্তর হাজার পর্যন্ত তোমাদের পে লেভেল এখানে আছে এখানে তোমাদের যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি সংখ্যাটা এখানে দেওয়া আছে ভ্যাকেন্সি চার্ট দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু স্টেট ওয়াইজ কোন 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 ট্রেডে ড্রাইভার মোটর মেকানিক কোচ কোপলার কার্পেন্টার টেইলর ব্রাশ ব্র্যান্ড পাইপ ব্র্যান্ড এরকম করে অনেক কিন্তু ট্রেড আছে যেসব ট্রেডে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল সাতশো সাতটা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সিটা এবারে প্রচুর পরিমাণে আছে এরপরেই আছে উত্তরপ্রদেশ তেরোশো চল্লিশ এখানে যদি টোটাল তুমি কাউন্ট করো তোমরা দেখতে পাবে যে ন হাজার প্রায় ন হাজার একশো পাঁচটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে এবারে ফিমেলদের জন্য ট্রেডটা একটু আলাদা বাগলার আছে কুক আছে ওয়াটার কেরিয়ার আছে ওয়াশারম্যান আছে হেয়ার ড্রেসার আছে সাফাই কর্মচারী এবং ব্রাশ ব্যান্ড ফিমেলদের ক্ষেত্রে এই পোস্টগুলো কিন্তু খালি হবে টোটাল একশো সাত এবার এটা বাড়তেও পারে কোনতেও পারে যেমনটা তোমাদের বলা আছে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে তোমাদের পরীক্ষাটাও বলে দিলাম তোমাদের কিন্তু এখানে এজ লিমিটটা তোমরাও জেনে নাও একুশ থেকে সাতাশ বছর কিন্তু তোমাদের এজ লিমিট এখানে করে দেওয়া আছে ক্যান্ডিডেট শুড নট হ্যাভবিন আর্লিয়ার নাইনটিন নাইনটি সিক্সের আটের আগে জন্মগ্রহণ করা যাবে না এবং দু হাজারের পরে জন্মগ্রহণ করা যাবে অর্থাৎ নাইনটিন নাইনটি আগে কিন্তু জন্মগ্রহণ করা যাবে না তার এরপরে তোমরা দেখে নিলে যে এস টি যেমন ছাড় থাকে ছাড় থাকবে এটাই তোমাদের কিন্তু ডিটেলস বাকি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে এখনও দেরি আছে তার অফিসিয়াল ওয়েবসাইট হবে কীভাবে ফর্ম ফিল করবে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদের অগ্রিম এই খবরটা জানিয়ে রাখলাম যে কারা কোন পদে আবেদন করতে পারবে এবং এখানে এখানে তোমাদের মাধ্যমিক পাস তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে প্লাস যে যে ট্রেডের জন্য আবেদন করবে সেই ট্রেডে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স দেখা হবে অর্থাৎ কেউ যদি কবলারের জন্য করে তার সেক্ষেত্রে তার কবলারের এক্সপিরিয়েন্স দেখা হবে যেমন দেখো এখানে ড্রাইভারের ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে মিনিমাম ম্যাট্রিক অর ইকুয়াভেলেন্ট মাধ্যমিক পাস হওয়া চাই বাই দ্য স্টেট গভর্নমেন্ট এখানে এডুকেশান কোয়ালিফিকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান শুট হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকা যায় যারা ফর ফর অল আদার ট্রেডসম্যানস যেমন এখানে দেওয়া আছে যে ফর অল আদার বাকি যে পোস্টগুলো আছে কেবলমাত্র ড্রাইভার মেকানিক পিজিও না এই যে পথটা ছাড়া বাকি যে টেসগুলো আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন ওয়ার্ক ইন ইন রেসপেক্টিভ এবং কাজ করার যে ইচ্ছা বা প্রফিসিয়েন্ট তোমাদের কিন্তু মানানসই হতে হবে এটা প্রত্যেকেই পারবে কারণ চাকরি পেয়ে গেলে তুমি অবশ্যই সেখানে মন দিয়ে কাজ করবে কাজটাকে শিখবে তো এটাই কিন্তু ছিল ডিটেলস ক্রাইটেরিয়া এর বাইরে কিছু নেই যে এক্সট্রা কিছু আইটিআই বা এক্সট্রা কিছু টেকনিক্যাল সার্টিফিকেট লাগবে তেমনটা নয় মাধ্যমিক করে আবেদন করতে পারবে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেকশনে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিতে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য